আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অফিসিয়াল ফেসবুক পেজ এবং মিশাল ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে বর্তমানে ভ্রাম্যমাণ টিকা কোথায় দিচ্ছে আবেদন ছাড়া আমরা এর আগে আপনাদেরকে বেশ কিছু ঠিকানা জানিয়েছিলাম যেখানে আবেদন ছাড়া টিকা দিয়েছিল বর্তমানে কিন্তু সেই সব জায়গাগুলোতে টিকা দিচ্ছে না তাছাড়া টিকার কিছুটা সংকটও আছে তুলনার থেকেও বেশি আবেদন হওয়াতে অনেক জায়গাতে বর্তমানে টিকা পাওয়া যাচ্ছে না আপনাদেরকে স্ক্রিনশট দেখাচ্ছি অনেকে আমাদেরকে এমন স্ক্রিনশট পাঠিয়েছেন যে ভাই আমি আবেদন করতে যাচ্ছি কিন্তু নট অ্যাভেলেবেল দেখাচ্ছে কি করব। আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনি যদি প্রথমবার টিকা নিতে যাচ্ছেন প্রথম ডোজ এক্ষেত্রে যদি আপনার থেকে একটু দুরিয়ে হয় টিকা নিয়ে নিন কারণ সবাই জানেন যে অগস্টের এক তারিখ থেকে সাউদি আরবে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবেশ করার জন্য টিকা বাধ্যতামূলক করেছে এখন যদি আপনি টিকা না নেন তাহলে আপনি কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবেন না তাছাড়া আপনি দেশে যেতে চাইলেও কিন্তু টিকা নিয়ে যেতে হবে তবে দেশে যাওয়ার জন্য টিকা বাধ্যতামূলক করেনি কিন্তু আপনি টিকা না নিয়ে গেলে আসতে আপনার সমস্যা হতে পারে তো আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে ঘুরতে যাই আড্ডা দিতে যাই কত জায়গাতে আমরা কত টাকা নষ্ট করি যেহেতু আমাদের জন্য এখন টিকা নেওয়াটা ফরজ হয়ে গেছে সেক্ষেত্রে আমি বলবো যে প্রয়োজনে আপনি টিকার জন্য একশো টাকা খরচ করুন আপনার এলাকার যদি কোনো টিকা সেন্টার আপনার সামনে শো না করে তাহলে আপনি দূরবর্তী কোনো টিকা সেন্টার সিলেক্ট করে সেখান থেকে টিকা নিয়ে নেন এজন্য নিয়ে নেবেন কারণ আপনার জন্য টিকার জন্য একশো টাকা খরচ করতে আমার মনে হয় আপনার গায়ে লাগার কথা না কারণ টিকা এখন বাধ্যতামূলক এরপরে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছে যে কেন বর্তমানে টিকা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না এর কারণ হলো আপনারা জানেন যে উনত্রিশ তারিখ থেকে সৌদি আরবে স্কুল মাদ্রাসা খুলতে যাচ্ছে সৌদি শিক্ষা মন্ত্রণালয় এবং সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় তারা শিক্ষার্থীদেরকে টিকা দেওয়া শুরু করেছেন গত মাস থেকে এবং মোটামুটি গণ টিকাই দিচ্ছেন শিক্ষার্থীদেরকে তার সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত আছেন তাদেরকেও দিচ্ছেন এছাড়া টিকা নেওয়া বাধ্যতামূলক হওয়ার পর থেকে যারা এতদিন টিকা নেবেন ভাবেননি তারাও কিন্তু এখন টিকার জন্য আবেদন করছেন মোটামুটি চারদিক থেকে আবেদনের পরিমাণটা বেশি হওয়াতে বিভিন্ন ভ্যাকসিন সেন্টারে ভ্যাকসিনের সংকট হয়ে গেছে কিংবা অন্য কোনো সমস্যার কারণে ভ্যাকসিন সেন্টারগুলো আপনাদের সামনে শো করছে না তবে আপনি প্রথম ডোজ অন্য এলাকার থেকে নিয়ে নেন পরবর্তী যখন আপনার এলাকাতে টিকা অ্যাভেলেবেল হয়ে যাবে আপনি এলাকার যে কোনো একটা হাসপাতাল চুজ করে সেকেন্ড ডোজটা নিতে পারবেন এই মুহূর্তে আমরা বলবো যে যেহেতু আপনার সামনে আপনার এলাকার কোনো হাসপাতাল শো করছে না তাই দয়া করে আপনার এলাকার বাহিরে যে হাসপাতালটি আছে যদি সত্তর আশি কিলোমিটার দূরবর্তীও হয় তাহলেও টিকা নেওয়াটা আপনার জন্য ব্যাটার হবে এখানে দেখুন এটা হলো মক্কা থেকে আমরা ট্রাই করতেছি মক্কার কোনো হাসপাতাল শো করছে না সবগুলোই জ্যাদ্দা এবং তা শো করছে তো যারা মক্কাতে আছেন তাদেরকে বলবো যে আপনার সামনে যদি মক্কার কোনো হাসপাতাল শো না করে তাহলে তাই জেদ্দা চলে যান জেদ্দা কাছাকাছি আছে আশা করি সেখানে গেলে আপনি টিকা পেয়ে যাবেন এবং ব্রাহ্মমান যে টিকা সেন্টারগুলো আছে সেগুলো সম্পর্কে এখন পর্যন্ত কোনো সঠিক তথ্য আমাদের কাছে নাই খুব শীঘ্রই আমরা আপনাদেরকে ব্রাহ্মমান টিকা সেন্টার সম্পর্কে তথ্য দেব কোন কোন জায়গাতে টিকা দিচ্ছে কয়েকদিন অপেক্ষা করুন ইনশাআল্লাহ টিকা কার্যক্রম আরও সহজ হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ